প্রীতিলতা ওয়াদ্দেদার, বিপ্লবের স্ফুলিঙ্গের আরেক নাম। তখনকার ভারতবর্ষ জুড়ে ব্রিটিশদের রাজত্ব। 1930 সালে পুরো বাংলায় বিপ্লবীরা সংগ্রাম করছেন স্বাধীনতার জন্য। সশস্ত্র সেই বিপ্লবের একজন অগ্রসেনা প্রীতিলতা। 1929 সালে ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। বছর দুই পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে গ্রাজুয়েশন। চট্টগ্রামে যোগ দেন নন্দকানন অপর্ণাচরণ স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে। পূর্ববঙ্গে ব্রিটিশদের আধিপত্যে বিক্ষুব্ধ প্রীতিলতা ভারতের স্বাধীনতা সংগ্রামের গোপন দলিলপত্র পাঠ করে উদ্বুদ্ধ হন সশস্ত্র বিপ্লবে, যোগ দেন সূর্যসেনের বিপ্লবী দলে। 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব দখলের নেতৃত্ব দিয়েছেন প্রীতিলতা। ক্লাবের সামনে সাইনবোর্ডে ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের এমন বর্ণ বৈষম্য দৃষ্টিভঙ্গির জবাব দিতেই সেই ক্লাবে আক্রমণ করেছিলেন প্রীতিলতা ব্রিগেড, জানালেন বিশিষ্ট এই রাজনীতিবিদ। ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব পড়ে একটি গ্রুপের উপর, যার নেতা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতার সাহসিকতা থেকে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান তার। আমার দেশের তরুণরা, বিশেষ করে মেয়েরা, তার আদর্শ উদ্বুদ্ধ দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠুক। 1932 সালের সেপ্টেম্বরে সায়ানাইড পান করে আত্মহত্যা করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।